السلام عليكم, فضلك কেমন আছো? আমি তো খুব ভালো আছি মা, শালা আমার ছেলে যা বসু করতে পাগল, আপনাদের বলে বসাইতে পারবো না, দেখেন পানি দেখি কি খুশি হয়েছে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা আজকে খুবই সহজ সিম্পল একটা রান্না শেয়ার করবো তোমাদের মাঝে, এর জন্য আমি সবজিগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিব গোটা আস্ত জিরা, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা খুবই সিম্পল সহজভাবে আমি এই রান্নাটা করেছি, প্রবাসী ভাইয়েরা হোস্টেল বা মেসে থাকার পরে যারা রান্না করতে পারে না তাদের জন্য খুব অল্প সময়ের ব্যাপার। তো বন্ধুরা দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা আমি আগে দিই নাই তাহলে ভালো করে মাখানো যাবে না, এর জন্য আমি তেলটা একটু পরে দিয়ে আমি আবার মাখিয়ে নিচ্ছি। যত বেশি মাখানো হবে তত বেশি স্বাদ হবে। তো এখন যে আমার মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, পানি দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে এক জায়গায় থাকে। তো আমি চুলায় বসাই দিয়েছি, অন্য পাশে আমি নদীর মাছগুলো নিয়ে ধুইতেছি। তো এক পর্যায়ে আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখেন আমার তরকারিতে বরফ উঠে গিয়েছে, এর জন্য আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো আমি মাখানোর সময় দিয়ে দিতে পারেন একবারে। তো আমার এভাবে পানিটাও সরে আসতেছে, আস্তে আস্তে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এই টস্টারিতে কোনো পানি রাখা যাবে না। তো বন্ধুরা আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।